আমার আজকের আলোচনা মেষ লগ্ন নিয়ে। মেষ লগ্নের জাতক বা জাতিকার মানে মেষ লগ্নের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হয়। রাশিচক্রে যে রাশিতে আপনার লগ্ন পড়ে, অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে, সেই রাশি হলো আপনার লগ্ন বা জন্মলগ্ন। সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে, সেই রাশি মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, শারীরিক গঠন ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে, ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে। লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে। দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই, যারা বোঝেন না তাদের জন্য বলি, সম্পূর্ণ ফাঁকা জায়গায়, মনে করুন একটা বিশাল মাঠে, চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া, এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হলো দিগন্তরে, যাকে ইংরেজিতে বলে হরিজন। এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে, আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, তারা এক রাশির বা এক লগ্নের হলেও। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না, লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ, তাদের অবস্থান, নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয়, যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। তো আমার আজকের আলোচনা মেষ লগ্নকে নিয়ে। এই ভিডিওটি আমি মেষ জাতকের ব্যক্তিত্ব, ব্যবহার, শারীরিক গঠন ইত্যাদির ওপর আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি, সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রোডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃতরূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে, সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে, মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন, আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশে জয়েন বটন থাকে, জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন। তিনটে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলে কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি, তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে, সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। আমার মূল আলোচনায় ফিরে আসি। মেষ লগ্ন, অধিপতি হলো মঙ্গল, মেষ চর ও অগ্নি রাশি, এই সমস্ত বিষয়ে আমি আগে বলেছি। রবিচন্দ্র বৃহস্পতি শুভগ্রহ, আর কোন গ্রহ খারাপ বা কোন গ্রহ অশুভ গ্রহ এগুলো সম্বন্ধে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। মেষ মস্তক অতি শব্দকারী, কর্কশভাষী, রুক্ষ চেহারা, পরিশ্রমী, চঞ্চল, ক্রোধী, কামুক, ইতস্তত সঞ্চরণশীল, অসহিষ্ণু, সাহসী, একগুয়ামী ইত্যাদির কারক। এছাড়াও জেদ করা, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা, বাজি ধরে হার জিতের লড়াই, কাউকে দ্বন্দ্বে আহ্বান করা, কোনো কিছুতে বাধা না মানা, আবার কোনো কিছুতে বাধা দেওয়া, শক্তভাবে প্রতিরোধ করা, রাগ করা, কোনো কিছুতে লেগে থাকা ইত্যাদির কারক। মেষ লগ্নের অধিপতি মঙ্গল, মঙ্গল স্বাধীনতা, আত্মপ্রতিষ্ঠা, প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা, শৌর্য, বীর্য, জীবনী শক্তি, গর্ব, বাধা বিপত্তি, হটকারিতা, সংগঠন শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি, অঙ্কে দক্ষতা, গৃহভূমি, গৃহ নির্মাণ কার্য ইত্যাদির কারক। মেষ লগ্নের জাতকের মধ্যে তেজস্বিতা ও শক্তির ভাব দেখা যায়।
জাতকের জীবন সদা কর্মময় ও ক্লান্তহীন, শরীর ও মন সদা উৎফুল্ল, অফুরন্ত প্রাণ প্রাচুর্য ও উদ্যমশীলতা এবং বাস্তববোধ, যে কোনো কাজ বেশ যোগ্যতার সঙ্গে করার ক্ষমতা এদের মধ্যে থাকে। তাদের মনে প্রায়ই নতুন নতুন ফন্দি ও পরিকল্পনা প্রকাশ পায়। অনমনীয় তেজস্বিতা ও ন্যায্য ব্যাপারে সংগ্রামের মূর্ত প্রতীক। কোনো ন্যায্য ব্যাপারে যদি সেখানে বাধা আসে কখনোই সে এমনি এমনি ছেড়ে দেবে না, সংগ্রাম করবে সেই ন্যায্য অধিকার আদায় করার জন্য। আবার উদারতার জন্য এদের অনেক সময় দুর্নামে ভাগী হতে হয়। সব কাজেই নেতৃত্ব করা জাতকের সহজাত ধর্ম। অনেক ক্ষেত্রে এদের নেতৃত্ব সুলভ আচরণ থাকায় সবাই এদের নেতৃত্বটা মেনেও নেয়। নানা প্রকারের পরিবর্তনের মধ্যে দিয়ে জীবনের প্রথম ভাগ অতিবাহিত হয়। জাতকের অদম্য সাহস, অত্যধিক উৎসাহ ও শানিত কথাবার্তার জন্য যে কোনো বাধা যেমন দ্রুতভাবে আসে তেমনি আবার দ্রুততার সঙ্গে চলে যায়। এদের স্বাধীনতা বোধ প্রবল থাকার জন্য এই জাতক কারো কাছে মাথা নত করতে চায় না সহজে। উচ্চাসা প্রবল এবং স্পষ্ট বক্তা। অন্যায় অবিচার জাতকের অসহ্য, প্রতিবাদ করে ওঠে তাই শত্রুতাও বৃদ্ধি পায়। জাতকের সংগঠন শক্তি অসাধারণ। অবশ্য এখানে দেখতে হবে লগ্নপতি মঙ্গল কি অবস্থায় আছে। যদি নিচস্থ অবস্থায় থাকে তাহলে তার সাফল্যের পথে বাধা সৃষ্টি হয়। এদের সাধারণত চাকরিতে মন বসে না। যদি চাকরির প্রতি আকৃষ্ট হয় তাহলে ব্যাংক, বিমা, হাসপাতাল, আইন ব্যবসা, পুলিশ বা মিলিটারি বা শাসন বিভাগের কাজ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চাকরি, কলকারখানার মালিক বা কর্মচারী ইত্যাদিতে জাতকের অর্থাগম হতে পারে। একটা কথা মনে রাখা আবশ্যক যে শুধুমাত্র এই লগ্নটা বিচার করেই কিন্তু ফলাদেশ করা যাবে না। রাশিফল যেমন একটা জাস্ট আইডিয়া দেয়, লগ্নটাও সেরকম জাস্ট আইডিয়া দেয়। এই লগ্নে অন্য গ্রহ যোগে বা অন্যের গ্রহের দৃষ্টিতে লগ্নপতির সঙ্গে অন্য গ্রহের দৃষ্টি বা যোগে এই ফলের অন্যতা হতে পারে। যাই হোক, আমার আলোচনা আজকে এইটুকুই। আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।